আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আজকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি আপনাদের, আজকে একটা ইনফরমেশন দিতে এসেছি মূলত। আর সেটা হচ্ছে, আমরা যে এখানে আম কাঁঠাল মৌসুমি ফলগুলো খাই ইউরোপে, তো এগুলোর দাম কেমন সেটা জানাবো। এই যে আমরা একটা কাঁঠাল অর্ডার করেছিলাম, সেটা হচ্ছে 5 কেজি ছিল। এখানে হচ্ছে প্রতি কেজি কাঁঠালের দাম পড়ে 75 ক্রোনার, যার মানে দাঁড়ায় 750 টাকা বাংলাদেশের টাকায়, কখনো কখনো 80 ক্রোনাও নেয়। আর এখানে দেখতে পাচ্ছেন যে আমাকে যে এটা দিয়েছে মামাটা, সেটা কাঁঠালটা সরি 6 সাড়ে 6 কেজির মতো ছিল, 550 ক্রোনা, তার মানে হচ্ছে বাংলাদেশের টাকায় 5,500 টাকা। আর ইলিশ মাছটা 1 টাকা কম, 3,000 টাকা, কিন্তু 2 কেজি হবে না, একটা মাছই ছিল। আর এটা হচ্ছে আম্রপলি, এখানে 2 কেজি আম রয়েছে। আমগুলো দেশের আম, ভালো, আমরা দেশেরটা খেতে পারছি, সেটাই আমাদের কাছে অনেক, কিন্তু প্রচুর দাম, তাদের পরিবহন খরচ নিয়ে হয়তো বা এরকম দাম আসে। তবে আমি চাচ্ছিলাম আপনাদের সাথে শেয়ার করতে যে এখানকার মৌসুমি ফলগুলো কেমন দাম পড়ে। আজকে আমি যখন দেশে কথা বলছিলাম, তখন আম্মু বলছিল যে তারা 25 কেজি আম কিনেছে, প্রায় 3,000 এরকম রূপালি আম, যেটা ভালো, 3,000 এরকম 120 টাকা করে কেজি। তো আর আমরা এখানে মাত্র 2 কেজি আম কিনি, 1,800 টাকা পড়ে যায়, 180 টাকা ছিল এক বক্স আম, 2 কেজি আম। কিন্তু আমগুলি খেতে অনেক মজা ছিল, আমি 2টা নিয়েছি। এর আগে আমি 5 কেজি আম নিয়েছিলাম, কিন্তু এত এক্সপেন্সিভ, দেখা যায় বছরে এই মৌসুমি ফলের সময়টাতে 10-15 কেজির বেশি আম খেতে পারি না, কারণ এর থেকে বেশি খাওয়াটা একটু মানে কষ্টই হয়ে যায়। প্রায় অনেক 10 কেজি আম, 1 কেজি আমের দাম পড়ে আপনার হচ্ছে 750 টাকা, তো 10 কেজি আম খুব বেশি পড়ে, 10-15 কেজি। আর এই কাঁঠাল সব ভালো পড়বে সেটাও না, এর আগের বার কাঁঠাল যেটা কিনেছিলাম সেটা 4 কেজির মতো ছিল, মানে সব সহ 4 কেজি, আপনার উপরে বাকল সহ। এই কাঁঠালটা অনেক ভালো পড়েছিল, আমি অর্ধেকটা খেয়েছি, অর্ধেকটা ফ্রিজে রেখে দিয়েছি। তো এই ছিল এখানকার মৌসুমি ফলের দাম। আর সব কিছুই, লাউ শাক, কচু শাক, সব কিছুই 75 ক্রোনা করে, কিংবা 80 ক্রোনা এরকম, যার থেকে যা যেখানে একটা প্লেস হিসাবে নির্ভর করে, তো এরকম নিয়ে থাকে 700 করে কেজি। তো এইবার ভাগ্য ভালো ছিল, কাঁঠাল তো অনেক ভালো ছিল। আজকে ভিডিও এই পর্যন্তই, আবার কথা হবে নতুন কোনো ভিডিওতে, সে পর্যন্ত সাথেই থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে ফ্রুটস খাবেন, যেহেতু এখন মৌসুম চলছে। সবাই সবার জায়গায় ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।